এখানে সূর্য ভগবানের তপস্যা করেছিলেন দুর্যোধন, নকুল সহদেব পঞ্চ পাণ্ডবের সঙ্গে যখন যুদ্ধ হয় সেই সময় ভয়ভীত হয়ে দুর্যোধন সরোবরের মধ্যে গিয়ে ঢুকে বিশ্রাম করছিলেন। তখন পঞ্চ পাণ্ডবরা খুঁজতে খুঁজতে খুঁজে বেঁধে এখানে আসেন। এখানে এসে তারপরে পঞ্চ ভীম অর্জুনেরা খুব গালাগালি করেন, গালাগালি করতে তখন দুর্যোধন জলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসতে এখানে দুর্যোধনের সঙ্গে ভীমের ভয়ঙ্কর যুদ্ধ হয়। আর এখানে ভীমসেন কী করেন, দুর্যোধনের জাঙ্গা ভঙ্গ করে দেন, বুঝতে পেরেছেন? এই সেই সূর্যকুণ্ড। আর এটা এর মধ্যে সন্নি সরোবর, প্রত্যেক সভাপতি অবস্থাতে সোমবার যে অবস্থা হয় তাকে সভাপতি অবস্থা বলে। সভাপতি অবস্থাতে সমস্ত দেবতাগণ এই সরোবরে এখানে এসে মিলিত হন, সেই কারণে এই সরোবরের নাম সন্নি সরোবর। এখানে লেখা রয়েছে সন্নি সরোবর। চলুন এদিকে না ওদিকে যে বসিয়ে রেখেছি মাছ, হ্যাঁ ওখানে চলুন।